আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক, সময়ের তাগিদে বাংলার ক্লাব ও গণসংগঠনগুলি দায়িত্ব পালনে বারবার ঝাঁপিয়ে পড়েছে। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষ আজ অসহায়। এলাকার সেই সব খেতে না পাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সরকারি রেশন ব্যবস্থা চালু হলেও তা একটা পরিবারের জন্য কয়েক দিনের মাত্র। এই অসহায় এলাকাবাসীদের পাশে দাঁড়ানো প্রয়োজনীয়তা উপলব্ধি করে এগিয়ে আসছে পাড়ার ক্লাব সংগঠনগুলি। আজ বামনঘাটার এক নম্বর গভর্নমেন্ট কলোনির প্রভাতী সংঘ অসহায় পরিবারের হাতে তুলে দিলেন কয়েকদিনের খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রী পেয়ে খুশি বগডোবা গরুমারা গ্রামের অসহায় মানুষেরা। এদিকে একই উদ্যোগ বামনঘাটা ঢালিপাড়া মিলন সংঘের, ক্লাবের পক্ষ থেকে তুলে দেয়া হয় ত্রাণ সামগ্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।